বাজান চোখের পানি ফেলাইয়া ফিলিস্তিনের মা বোনদের পক্ষে একটা আওয়াজ দাও যেই মা বোনটা বোমার আঘাতে আজকে শেষ হয়ে যাইতাছে ও মা যারা মহিলা প্যান্ডেলে আমার কথা শুনতাছেন মা ওই মেয়েটা যদি আপনার হইতো ওই পুত্রবধূটা যদি আপনার হইতো ওই সন্তানটা যদি আপনার হইতো গো মা আপনি পাগল হইয়া আলেঙ্গা বাসিস্থানে বয়া বয়া ভিক্ষা করতেন আহারে বাচ্চা নাই আমি বাইসা থেকে কি করব ওই ফিলিস্তিনি মা বন্দির দিকে তাকাইয়া দুই ফোঁটা পানি ফেলাইয়া আমার মাওলার ডেকে ডেকে বলবা মালিক ফিলিস্তিনিদেরকে তুমি রক্ষা করো একে থেমিলিতে পাঁচজন সদস্য চারজনই শেষ বাবাই ছিল অফিসে তা না হলে বাবাও শেষ হয়ে যাইত অফিস থেকে আসি আইসো নেই আমার কলিজার টুকরার সন্তান একজনও নাই আমার প্রাপ্তিরিয়তমা বিবি নাই আমার ঘর বাড়ি কিছুই নাই বোমার আঘাতে সব উড়ে দিছে আল্লাহ তুমি রহম করো ফিলিস্তিনের উপরে তুমি আল্লাহ পরসরে বলতে পারেন না কে বা দেখবে মদের সেই দরদি নাই ধরাতে মোমেনেরি বন্ধু হয়া মা করো আল্লাহ তুমি সারা ফিলিস্তিনকে বাঁচাইবার মতো কেউ নাই গো বাজার আমি দেখতেছি নবীর প্রেম দিয়া যাদের কলিজাটা ভিজাইয়া নবীর প্রেমের আগুন দিয়া কলিজাটা পুড়াইয়া যারা সোজ দিয়া বের করে দিছেন গো বাবা আমি গ্যারান্টি দিয়া দিলাম আপনারা কেউই জাহান্নামে যাবেন না গো বাবা ওই মানুষগুলা জাহান্নামে যাবে যাদের চোখের মধ্যে পানি নাই গো বাবা আপনি দেখছেন কি গতকালকে মাত্র আড়াই বছরের একটা মেয়েকে তার মা বুকের মধ্যে নিয়ে মা আর মেয়ে একসাথে মারা গেছে বাবা এই যে কয়েকদিন আগে ফেসবুকে দেখছেন কুমিল্লা সাতপুরের একটা ঘটনা মাত্র একটা ছয় বছরের মেয়ের সামনে তার বাবার লাশকে শোয়ায় রাখছে মেয়েটা বাবার মাথা ধরে টানে আর ভাই আপু তুমি অভিমান করে ঘুমায় রইলে কেন আমার আব্বুর কি হয়েছে আমার আব্বু কেন শুয়ে আছে সারা দুনিয়া বাইরে আলাই মেয়েটার কান্না বাজান গত শুক্রবার যেখানে আমি মানিকগঞ্জ ওয়াজ করছি তোমরা ইউটিভি দেখছো ওই দৃশ্যটা আমি যখন কান্নার ওয়াজ করতেছিলাম হুজুর মাত্র এগারো বছরের একটা নয় বছরের একটা ছেলে ওই মাদ্রাসায় পড়ে যখন বললাম সে যুবকদেরকে তোর বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চা ওই ছেলেটার বাপ নাই স্টেজের উপরে দাঁড়িয়ে করে পড়িয়ে গেছে ইউটিউবে দেখে নিয়েন গত সপ্তাহের ওয়াজ তোমরা যারা দেখছো ওই মাদ্রাসার প্রিন্সিপাল আমার কাছে নিয়ে আসছে কান্না করে আমি জিজ্ঞেস করলাম তুই দারিম করে স্টেজে কেন পড়ে গেলি ওই যুবকটা বলে হুজু আমার আম্মু আছে আমার আব্বু আমার আম্মু অসুস্থ আমার আব্বু আমাকে রাইখে চলে গেছে আমার আম্মু অন্য জায়গায় বিবাহ করছে আমি যখন আমার আম্মুরে দেখতে যাই আমার ওই সৎ আব্বু আমার মায়ের খেয়ে আমি আমার আম্মুর জন্য কলিজাটা যাত্রা হয়ে গেল আমি শুধু তোমাদের বলি ও টাঙ্গাইলের যুবক ভাইরে রে আজকে 20 অক্টোবর তুমি আমার মাওলার দেখে দাও
بیش وقت ورائی ما بلے کرما نائی کربا ونائی ہمیں لیے سرحمن جی ہے دوئی بچہ در کو دبول دے پاری نہ روا ہمیں ہوتو بارو بسر باش مہنائی تھی ওই গোপালগঞ্জের জমিনের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা ওই ছেলেটার কান্না আমি এখন রাতে বালিশ দিয়ে মাথায় দিতে গেলে মনে পড়িয়ে এই বাচ্চাটা আমারে বলছিল হাজার মানুষের সামনে আমার আব্বু নাই আমার মা অসুস্থ আমি দেখতে যাইতে পারি না সবাই বাবার কাছে মাপ চায় আমার তো বাবা নাই যারা ইয়াতীমদেরকে সামাজে আদর করবা বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যাইবা গো বাবা এই যে মাদ্রাসাটা দেখতাছো হাফিজি মাদ্রাসা এই মাদ্রাসা অনেক গরিবের সন্তান লেখাপড়া করে অনেক ইয়াতীম মিসকিন লেখাপড়া করে হামিলিয়া সুরহমান জিহাদি তোবাজান গরিব অবস্থায় ইয়াতীম অবস্থায় লেখাপড়া করছি আমি সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক নাম্বার আসন কোটালি পাড়ায় লেখাপড়া করছি বারো বছরের বালক আমি আমার মনে পড়ে আমি যখন মাদ্রাসায় পড়ি মাত্র কিরাতখানা হঠাৎ করে একটা চেয়ারম্যান ওই গ্রামের চেয়ারম্যান শুনতে পাই যে ছেলেটার বাড়ি গোপালগঞ্জ আমাদের কোটালি পাড়ায় লেখাপড়া করে গোপালগঞ্জ থেকে কোটালি পাড়া অন্তত বাবা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার রাস্তা এত দূর থেকে এসে ছেলেটা লেখাপড়া করে চেয়ারম্যান আমার একদিন ডেকে ডেকে শুনতে পাইলো এই ছেলেটার মা মারা গেছে দুই সপ্তাহ হয়েছে আমার কথা বলছি চেয়ারম্যান আমার বুকি নিয়ে কপালে চুম্বন করে বলছিল বাবা তুই আমার এই মাদ্রাসায় পড়বি সব খাবার দাবার আমি তোর ব্যবস্থা করে দিব ভজন যদিও চেয়ারম্যান আমার জীবনে খাওন দেয় নাই কিন্তু ওই কথাটা আমি কোনোদিন ভুলি নাই গো বাজার ওই চেয়ারম্যান মারা গেছে সাত আট বছর হয়ে গেল আমি কয়েকদিন আগে ওই মাদ্রাসার মাহফিলে যাইয়া বাজান রে চেয়ারম্যানের কবরের কাছে দাঁড়াই অবু সিরাতে কানছি আর বলছি মানি যেই লোকটা আমারে কথা দিয়া শান্তি দিছিল আমার মা ছিল না তখন আমারে বলছিল আমি তোরে আদর করব তুই কখনো আমার মাদ্রাসায় বসে কান্নাকাটি করবি না কিন্তু বাজান রে আমি জানি যাদের ছোট্ট কালে মরে মা তাদের দুঃখ আর কোনোদিনও যায় না বাজান তোমরা প্রবাসী হইতে পারো শিল্পপতি হইতে পারো কোটিপতি হইতে পারো দুনিয়ায় সব কিছু টাকা দিয়ে কেনা যায় মায়ের আদর কেনা যায় যদি মায়ের আদর কেনা যায় তো হাবিলিয়া সুরহমান জিহাদি কোটি কোটি টাকা দিয়া মায়ের আদর কিনতাম মায়ের আদর এমন একটা আদর গো বাবা যেটা চলে গেলে আর কোনোদিন শূন্য স্থান পুরা করা যায় না মাজান এখন চিল্লাবার কানবা এই যে ফিলিস্তিনে যেই বাচ্চাগুলো মা হারাইতেছে বাবা হারাইতেছে গো এ টাঙ্গাইলের যুবক ভাইরা কালিহাতের যুবক ভাইরা আজকে বিশে অক্টোবর গলা ফাটাই এখন একটা আওয়াজ দিবা বিশে অক্টোবর জোহরের নামাজের পরে জুমার নামাজের পরে আসরের নামাজের কিছু সময় আগে দীপ্ত কণ্ঠে গলা ফাটাই একটা আওয়াজ দিবা ফিলিস্তিনের যেই মুসলমানগুলো এখন এতিম হয়ে যাইতেছে যদি আর একটা বোমা ফিলিস্তিনের জমিনে নাস্তিক গুলা ফেলায় প্রত্যেকটা বেঈমানদের সোজা করব জুতা দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبای درود شریف پڑھیں کازے لگبے چہرہ سندر ہوبے مہیلا کو پالا رہ جائے تو যদি কোনো মহিলা চেহারা সুন্দর করতে চায় সে যেন প্রতি নামাজের পরে একুশ বার দুরূদ শরীফ পড়ে আলহামদুলিল্লাহ বলেন চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যাবে চেহারা কোনো মাইজ নাই থাকবে না
ইনশাআল্লাহ এবং যেই মহিলারা পাঁচ ওয়াক্ত নামাজে 40 বার দুরূদ পড়বে একটা উপকার হবে তাদের ওই মহিলাদের মাথার চুল পড়বে না আলহামদুলিল্লাহ বলেন এবং স্বামী আগের থেকে 100 গুণ ভালোবাসা বাড়াইবে মহিলারা তো চাই আমার স্বামী আমার ভালোবাসে যারা নাঙ্গের লগে বেশি পিটিশ পিটিশ করে আপনা বার যারা স্বামী সোহাগী এরা স্বামীর ভালোবাসা চায় অতএব তাকে স্বামীকে ভালোবাসলো 40 বার দুরূদ শরীফ যদি পড়ে স্বামীর চরিত্র খারাপ থাকলেও আল্লাহ ভালো করে দিবেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার করে বলতে পারেন না মন খারাপ নেই খাওয়া দাওয়া করেন নাই এর লেগে তো তিনটে হচ্ছে যে কায়দা মতো খাই আহেন হান কি মাইরা আহেন জুমার পরেই যদি আমি উঠতাম তাহলে তো আপনাকে দূর খুদা লাগছে জায়গা এজন্য আগে খাওয়াই বেশি পুরো লোড দিছি আমিও দিছি দুই লোটে হম লোট হইল মারহাবা গো আরো জোরে এই যে দুলা ভাই রহনে খারাইতে হন যাব না এ না হ্যাঁ এদিকে আহেন দুলা ভাই খারাই খারাই তামসা তামসা আল্লাহ কবুল করেন জোরে কন্ত আমি তাহলে দুরূদ শরীফ সবাই পড়েন তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تنگل جلا لكي كالي هتي تنگل جلا كالي هتي ثانا دين 20 أكتوبر 2023 بعد جمعة চিনামুড়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা হোসেন আহমেদ সাহেব আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন হযরত মাওলানা জাহিদুল ইসলাম ইসাপুরি মুফতি আব্দুল মালিক সাহেব সহ আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শাফি খান উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুল মতিন খান বাদল আজকের মাহফিলে অনেক অতিথিবৃন্দ নাম আসছে এগুলা বলতে গেলে আসরের রক্ত হয়ে যাবে অতএব এখানে নাম সবাইকে দোয়া দিয়ে আমি কিছু কথা বলার জন্য আল্লাহর কাছে ইচ্ছা পোষণ করছি আল্লাহ তৌফিক দান করুক সবাই আমিন সামনে আমার বসে আছেন আমার কলেজের টুকরা ভাইরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা এবং যারাই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ জানি না কবে যেন হায়াতে জিন্দগি শেষ হয়ে যায় কবে যেন হায়াতে জিন্দগি শেষ হয়ে যায় কি সুন্দর আমার বাজানরা বসে আছে এই যে আমার বাজান সামনে বসে আছে এক সময় ছিল এই মুখে দাড়ি ছিল না ঠিক না বেটি এই মুখটা ছিল ফ্রেশ এত সুন্দর করে আমার আল্লাহ কালো দাড়ি দিলেন ছোট্ট ছোট সোন গাছের মতো ঘাসের মতো দাড়িগুলো গজায় দিলেন আমার আল্লাহ সেইটার আবার আস্তে আস্তে আমার আল্লাহ পাকায় দিয়া এই চামড়াটা কি পেলেন ছিল কি টান ছিল টাটি সুপারি চাবায় খাইতাম একটা গরু এক আর হাড়ি চাবায় খেয়ে ফেলতাম ঠিক না বেটি আজকে একটা গোশতের টুকরা চাবায় খাইতে পারি না এমন একদিন আসবে আমি যে আসল বাড়ি কবর পর্যন্ত হেঁটে যাব সেই শক্তিও আমার নাই চারজনের কান্দে করে যাব তাই না বাবা এই জন্য কবিতার ভাষায় কি সুন্দর বলে শোনেন কে বা হবে সঙ্গে আমার কবরে চোখের পানি ছেড়ে দিবে কে বলছে আপনার আমার গুনাহ মাফ হইব না গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর আর আমার মাওলার মাফ করতে লাগবে এক সেকেন্ড আরে সুবহানাল্লাহ জোরে করে দিনের বেলা জোরে কবেন খাই আইছেন এমন তো না যে রাতে খাইয়ে দেয়া হেন না কইবেন তো বাপের বেটার মতো আওয়াজ দিবেন আজকে ফিলিস্তিনে মার খায় মুসলমান একমাত্র ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আমাগো দাদা আকাডার দেশ মুদি এ মুদি ইসরায়েলের পক্ষে হালাকে আমাগো বন্ধুত্ব দেখায় কথা বলে না কেন এই মুসলমানের বলা ভালো করে মাথায় ঠান্ডা মাথায় বালিশ দিয়ে তারপরে চিন্তা করো এই মুদি আমাগো শত্রু না বন্ধু এবার প্রমাণ হয়ে গেছে ইসরায়েলের সাথে ফিলিস্তিনি যুদ্ধের দিক দিয়ে আল্লাহ রাসূল যে বলছে আজ থেকে 1445 বছর আগে আল মুশরিকুনা বিল্লাহ ওয়াহিদা সমস্ত মুশরিক ইহুদি নাসারারা এক সুতায় গাঁথা ঠিক না বেঠিক আর মুসলমান হলো এক সুতায় বাঁধা
তার প্রমাণ হয়ে গেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছোট্ট দেশ জানে রাগা বোয়ালরা সবাই ইসরায়েলের পক্ষে আমার ছোট্ট দেশ এই বাংলাদেশ তারপরও সে কোনো দিক না তাকায় অন্তত মৌখিকভাবে বললো বলছে যে আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলি না কেন এইজন্য মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাতে আর কিছু না হোক সে ফিলিস্তিনি মুসলমানের পাশে দাঁড়াবার অঙ্গীকারনামা দিয়েছে এবং আজকে সরকারিভাবে শোক পালন করার ডাইরেক্ট সরকারিভাবে অনুমতি দিয়েছে এটা অনেক কিছু মিয়া অনেক কিছু আপনি কি জানেন এইটুক বলার কারণে বাংলাদেশে কি অবস্থা হবে অস্ট্রেলিয়ার মতো সুইজারল্যান্ডের মতো দেশ যেই দেশের গম ছাড়া আপনাদের বাংলাদেশ অচল এই যে মেম্বার চেয়ারম্যানরা যে রিলিফ দেয় এই গমগুলা অস্ট্রেলিয়ার থেকে আসে সরকার কিনে আনে সুইজারল্যান্ড থেকে আসে এই যে সোয়াবিন তেল সুইজারল্যান্ড থেকে আসে এরা যখন দেখবে ছোট্ট দেশ জাগো দিয়ে আমরা তেল দিয়ে বাঁচাই এ তো তাগো থিওরি বাঁচাই কে জোরে বলুন কে 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 তাগো থিওরি যে আমরা বাঁচাই রাখি তেল দিয়ে যখন দেখবে ছোট্ট দেশ প্রধানমন্ত্রী আমাগো ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে কি দেশের অবস্থা হবে আপনি নিজেও জানেন না কিন্তু সব না তাকাইয়া আমার মুসলমান ভাইদের দিকে তাকায় অন্তত সহানুভূতির হাত তো বাড়াইছে আলহামদুলিল্লাহ বলেন অতএব আমি আপনাদের একসাথে দীপ্ত কন্ট্যাক্ট আওয়াজ শুনতে চাই এই জমিনের মালিককে এই যুবকগুলো আস্তে কথা কইবা বাতের রোগে ধরবে তোকে সারাদিন ফেসবুক চালাইতে চালাইতে সব শেষ কথা কর না কেন হেতানে মুরগি হয়ে গেছে এই তোর মতো যুবক যায় দেখা এখন নিজের স্ত্রীর ইজ্জতকে টিকে রাখতে পারে না নিজের সন্তানকে বোমার সামনে তুলে দিতে হয়েছে ফেসবুক দেখো না তোমরা বাবা বাবা স্ত্রী মারা গেছে বড় পোলা মারা গেছে ছোট পোলা মারা গেছে মেয়েটাও মারা গেছে প্রথম স্ত্রীকে কাফন পরায় মাটি দিয়েছে একে কবরে এরপরে বড় পোলারে মার উপরে শোয়াইছে মার পাশে শোয়াইছে এরপরে মেয়েটারে শোয়াইছে এরপরে মাত্র তিন বছরের বাচ্চাটারে মার বুকের উপরে দিয়ে মাটি দিয়েছে এই দৃশ্য সহ্য করা যায় বজন দেয়া কি ফ্যামিলিতে পাঁচজন সদস্য চারজনই শেষ বাবাই ছিল অফিসে তা না হলে বাবাও শেষ হয়ে যাইত অফিস থেকে আসি এই শুনে আমার পরিজার টুকরা সন্তান একজনও নাই আমার প্রিয়তমা বিবি নাই গো আমার ঘর বাড়ি কিছুই নাই বোমার আঘাতে সব উড়ে দিছে আল্লাহ তুমি রহম করো ফিলিস্তিনের উপরে তুমি আল্লাহ পরশুরে বলতে পারেন না কে বা দেখবে মোদের ব্যথা সেই দরদি নেই ধরাতে মোমেনের বন্ধু হয় আল্লাহ তুমি সারা ফিলিস্তিনকে বাঁচাইবার মতো কেউ নাই গো বাজান চোখের পানি ফেলাইয়া ফিলিস্তিনে মা বোনদের পক্ষে একটা আওয়াজ দাও যেই মা বোনটা বোমার আঘাতে আজকে শেষ হয়ে যাইতেছে ও মা যারা মহিলা প্যান্ডেলে আমার কথা শুনতেছেন মা ওই মেয়েটা যদি আপনার হইতো ওই পুত্রবধূটা যদি আপনার হইতো ওই সন্তানটা যদি আপনার হইতো গো মা আপনি পাগল হইয়া আলেঙ্গা বাসিস্টানে বয়া বয়া ভিক্ষা করতেন আহারে বাচ্চা নাই আমি বাইসা থেকে কি করব ওই ফিলিস্তিনি মা বন্দির দিকে তাকাইয়া দুই ফোঁটা পানি ফেলাইয়া আমার মাওলার ডেকে ডেকে বলবা মালিক ফিলিস্তিনিদেরকে তুমি রক্ষা করো
আমরা ফিলিস্তিনে যাইতে পারবো না হামাসের সাথে আমরা সম্পৃক্ত হতে পারবো না তবে দুই ফোঁটা পানি দিয়ে তাদেরকে তোমার কাছে সহযোগিতা করতে পারবো কথা বলো নাকি ভাই ভাই তোদের দুইটা পাও দছি ভাই 1971 সালে যেই বাজানরা বেঁচেছিলেন তারা জানেন ওই হানাদার বাহিনী যেই গ্রামে ঢুকতো আমার বাবাদের কলিজাটা থাকতো পকেটে কথা ঠিক না ঠিক তাহলে বুঝালান 1971 সালে যারা বেঁচেছিলেন তারা বলতে পারবেন যুদ্ধ যেই দেশে হয় ওই দেশের অবস্থা কি আর আপনার দেশে আক্রমণ করবে না ওই বেজরমাগুলো কেমনে ভাবে পৃথিবীতে সবচেয়ে একটা অভিশপ্ত জাতি সেটা হলো ফিলিস্তিন জাতি সবচেয়ে অভিশপ্ত জাতি সেটা হলো ইসরায়েল জাতি কথা বলেন না কেন এই ফিলিস্তিনে ওরা জায়গা নিয়া ভাড়া নিয়া ওরা ওই দেশের না আমি যদি গোপালগঞ্জ থেকে এসে কেরানীগঞ্জ থেকে এসে এই জায়গা জায়গা কিনা বাড়ি করি এটা কি আমি স্থানীয় হব কতক্ষণ না কেন আমি ভাড়াটা হিসাবে রইলাম এই ইসরায়েল এই এই কুত্তার বাচ্চারা কেন অগদেশে কোনো বিয়ে নাই সবগুলো যারো কথা বলেন না কেন এই জারজগুলো পৃথিবীতে সবচেয়ে অভিশপ্ত ইতিহাস জানেন না কোরআন শরীফে একটা মাত্র জাতি আছে আল্লাহ তাদেরকে অভিশপ্ত বলেছে তাদেরকে বেজরমা বলেছে সেটা ইহুদি জাতি খ্রিস্টান জাতির আহলে কিতাব ইহুদিরা যেটা আগেরটা ছিল মুসা নবীর জামানায় ওরা ছিল আহলে কিতাব এখন যেগুলো আছে এদের মন গড়া কিতাব বানায়া আজকে যারা বেজরমা হয়েছে অকধর্মের মধ্যে কোনো বিয়া নাই বিয়ে করে কখন জানেন যখন তার কোনো শক্তি থাকে না তখন অকদেশের বিয়া আর বাচ্চাগুলো যা জন্ম দেয় সব জারজ আল্লাহু আকবার করে বলতে পারেন না এই বেজরমাগুলা ফিলিস্তিনের ঢুইটকা এই রোহিঙ্গাদের মতো বাসা ভাড়া নিয়া আজকে আমার ফিলিস্তিনিদের বুকে বোমা মারতেছে ওরা পুরা ফিলিস্তিন দখল করে ইসরায়েল বানাইতে চায় আর বড় বড় মাথাওয়ালা বদমাশগুলো ওদের পক্ষে কত বলেন না কেন ব্রিটেন ওদের পক্ষে কানাডা ওদের পক্ষে চায়না ওদের পক্ষে অস্ট্রেলিয়া ওদের পক্ষে আমেরিকা ওদের পক্ষে আমাকে পাশের দেশ ভারত ওদের পক্ষে রাশিয়া ওদের পক্ষে তোগো পক্ষে সবাই থাকুক আল্লাহ আমাদের পক্ষে থাকলে হবে এই টাঙ্গাইলের যুবক আজকে 20 অক্টোবর জুমার নামাজের পরে দিনের বেলা টাওয়াজ দাও ফিলিস্তিনে যেতে পারবো না ফিলিস্তিনি মুসলমানের কষ্টকে ভাগ করে নিয়া এই ময়দান থেকে সিনামুড়া থেকে একটা রাস্তাও দিনের বেলা যদি কোনো একটা বার আবার মুসলমানের গায়ে হাত দেওয়া হয় বাচ্চাদের গায়ে বোমা মারা হয় মা বন্ধুর ইজ্জত লুণ্ঠন করা হয় সারা পৃথিবীর দিকে বেঈমানদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠবে কাকে রাজি আসো দুহাত তোমার আল্লাহর কাছে হয়ে যাও এই টাঙ্গালের সিনামুরার মুসলমান তাকবীরের ধ্বনি যারা দিয়েছেন এই কণ্ঠটাকে হাউজে কাউসারের কাছে বিক্রি করেছেন আপনি কি জানেন এই তাকবীরটা আল্লাহর কাছে কত প্রিয় অনেকে বইয়ে বইয়ে মাসি মারছো না তুমি মনে মনে ভাবতেছো তাকবীর দিলে কি হইলো মুসলমান যতবার বিজয় নিয়েছে দেখো না ফিলিস্তিনি মুসলমান ওদের 47-46 এর সামনে গুলির সামনে ওরা মোকাবেলা করে পাথর দিয়ে কথা আসতে বলেন কেন কি পাথরে আঘাত দেখো নাই ওদের ওদের অস্ত্র নাই পাথর দিয়ে মারে ওরা ওরা জানে বদরের যুদ্ধে মুসলমানের কোনো হাতিয়ার ছিল না মাত্র তরবারি ছিল চারটা মানুষ যুদ্ধের পোশাক ছিল দুইটা ঘোড়া ছিল মাত্র দুইটা এই দুইটা ঘোড়া দিয়ে যদি 1000 বিরুদ্ধে কাফের সৈন্যদের ঘোড়া ছিল 3000 মানুষ ছিল তার 1014 জন তিন গুণ তাদের ঘোড়া ছিল তরবারি ছিল এক একজনের 60টা কইরা তাতে 7000 হয় তাদের তরবারি একটা ভাঙলে 7টা রেডি এত অস্ত্র বস্ত্র হওয়ার পরও মাত্র 313 জনের কাছে পরাজয় বরণ করেছে এটা ফিলিস্তিনের মুসলমান জানে ফিলিস্তিনের মুসলমান জানে ওয়াস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন হে নবী আপনার সাহাবীরা বদরের মাঠে নামবে আমি ফেরেশতা দিয়ে 1000 ফেরেশতা দিয়া বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন 1000 ফেরেশতা দিয়া আপনার সাহাবীদেরকে আমি সহযোগিতা করব সুবহানাল্লাহ
কথাটা কে বলেছে কোরআনে আয়াত এখনো জমিনে আসে না উড়াই নিয়ে গেছে আস্তে কথা বললে বাতের রোগে ধরবে বুড়াগুলো বুড়াগুলা বুড়িরে যখন ঘুষায় তাহলে আধা ঘন্টা খালি ঘুষায় বুড়ারা আর ওয়াজ হয় হেতনা মুরগি হয় আর যত কটনা কথা মসজিদের বারে দেবে কথা কর না ওই সময় শক্তি পায় ওয়াজ হয় হেতনা মুরগি হালাকে শক্তি দিতে হবে ওয়াজের মাঠে যদি কোন এখানে বসে চিল্লালে কি হইব এখানে বসে চিল্লালে হইব না হইব কোন জায়গায় চিল্লাবা কই আমার শাশুড়ি শেখার জন্য দইরা গরম দিব মাঠে যে চিল্লাইবা জনমের দা দিব পল্টন যে চিল্লাইবা ধরে নে বিয়েতে গেল চিল্লানের জায়গা মুসলমানের ওয়াজের মাঠ কথা কর না কেন এখান থেকে হবে ডিসিশন আমার নবী যেরকম বদরের মাঠে ডিসিশন নিছে মসজিদে নববীতে ডিসিশন নিছে ওহুদের মাঠে ডিসিশন নিছে মুসলমান এখন আমাদের ওই সিস্টেমের যুদ্ধ নাই আমাদের ডিসিশন হতে হবে ওয়াজের মাঠে ইমানের চেতনা যেখানে গেলে ফিরে ওইখানেই যাব ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলতে হবে ও বাবা ফিলিস্তিনি মুসলমান যদি এখন এক বোতল পানিও কোন রাষ্ট্র দেয় এক বোতল পানি ওরা মনে করবে আমরা জান্নাতের কুরমা খাইতেছি আপনি জানেন গাজায় সমস্ত পানি বন্ধ করে দিয়েছে কারেন্ট বন্ধ করে দিয়েছে জ্বালানি দ্রব্য বন্ধ করে দিয়েছে বাসব কেমনে হাওয়া খাইয়ে তোর পেট ভরবো না তবে একটা বিশ্বাস আছে ইয়াহইয়া ইয়ামীতুহু আলা কুল্লি শাইইন কাদির মৃত্যুর মালিক যদি আল্লাহ হয় জীবন দেওয়ার মালিক যদি আল্লাহ হয় তাদের জিবাবি হোক পাথর খাওয়াইও বাঁচায় রাখে আল্লাহ পারে না পারে পারে ইনশাআল্লাহ বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো এটা মুসলমান আমাদের মডেল হলো আমার নবী বাজান আমি দেখতেছি নবীর প্রেম দিয়া যাদের কলিজাটা ভিজাইয়া নবীর প্রেমের আগুন দিয়া কলিজাটা পোড়াইয়া যারা সজ্জা বের করে দিছেন গো বাবা আমি গ্যারান্টি দিয়ে দিলাম আপনারা কেউই জাহান্নামে যাবেন না গো বাবা ওই মানুষগুলা জাহান্নামে যাবে যাদের চোখের মধ্যে পানি নাই গো বাবা আপনি দেখছেন কি গতকালকে মাত্র আড়াই বছরের একটা মেয়েকে তার মা বুকের মধ্যে নিয়ে মার মেয়ে একসাথে মারা গেছে বাবা এই যে কয়েকদিন আগে ফেসবুকে দেখছেন কুমিল্লা সাতপুরের একটা ঘটনা গো মাত্র একটা ছয় বছরের মেয়ের সামনে তার বাবার লাশকে শোয়ায় রাখছে মেয়েটা বাবার মাথা ধরে টানে আর ভাই আপু তুমি অভিমান করে ঘুমায় রইলে কেন আমার আব্বুর কি হয়েছে আমার আব্বু কেন শুয়ে আছে সারা দুনিয়া বাইরে আলাই মেয়েটার কান্না বাজান গত শুক্রবার যেখানে আমি মানিকগঞ্জ ওয়াজ করছি তোমরা ইউটিউবে দেখছো ওই দৃশ্যটা আমি যখন কান্নার ওয়াজ করতেছিলাম হুজুর মাত্র এগারো বছরের একটা নয় বছরের একটা ছেলে ওই মাদ্রাসায় পড়ে যখন বললাম সে যুবকদেরকে তোর বাবারে বুকের মধ্যে নিয়ে মাপচা ওই ছেলেটার বাপ নাই স্টেজের উপরে দাঁড়িম করে পড়িয়ে গেছে ইউটিউবে দেখে নিয়েন গত সপ্তাহের ওয়াজ তোমরা যারা দেখছো ওই মাদ্রাসার প্রিন্সিপাল আমার কাছে নিয়ে আসছে কান্না করে আমি জিজ্ঞেস করলাম তুই দাঁড়িম করে স্টেজে কেন পড়ে গেলি ওই যুবকটা বলে উজু আমার আম্মু আছে আমার আব্বু আমার আম্মু অসুস্থ আমার আব্বু আমাকে রাইখে চইলে গেছে আমার আম্মু অন্য জায়গায় বিবাহ করছে আমি যখন আমার আম্মুরে দেখতে যাই আমার ওই সৎ আব্বু আমারে মাইরে খেদে আমি আমার আম্মুর জন্য কলিজাটা ঝাঁসা হয়ে গেল আমি শুধু তোমাদের বলি ও টাঙ্গাইলের যুবক ভাইরে রে আজকে বিশ অক্টোবর তুমি আমার মাওলারে দেখে দাও বিশ অক্টোবর এই মাহফিলে কার মা নাই কার বাবা নাই আমি ইলিয়াসুর রহমান জিহাদ ওই বাচ্চাটার কথা বলতে পারি না গো আমি অত বারো বছর বয়সে মা হারাইছি ওই গোপালগঞ্জের জমিনের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা ওই ছেলেটার কান্না আমি এখনো রাত্রে বালিশ দিয়ে মাথায় দিতে গেলে মনে পড়িয়ে
এই বাচ্চাটা আমারে বলছিল হাজার মানুষের সামনে আমার আব্বু নাই আমার মা অসুস্থ আমি দেখতে যাইতে পারি না সবাই বাবার কাছে মাপ চায় আমার তো বাবা নাই যারা ইয়াতীমদেরকে সমাজে আদর করবা বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যাইবা গো বাবা এই যে মাদ্রাসাটা দেখতাছো হাফিজি মাদ্রাসা এই মাদ্রাসা অনেক গরিবের সন্তান লেখাপড়া করে অনেক এতিম মিসকিন লেখাপড়া করে আমি ইলিয়াসুল রহমান জিহাদি তোবাজান গরিব অবস্থায় এতিম অবস্থায় লেখাপড়া করছি আমি সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক নাম্বার আসন কোটালি পাড়ায় লেখাপড়া করছি বারো বছরের বালক আমি আমার মনে পড়ে আমি যখন মাদ্রাসায় পড়ি মাত্র কিরাতখানা হঠাৎ করে একটা চেয়ারম্যান ওই গ্রামের চেয়ারম্যান শুনতে পাই যে ছেলেটার বাড়ি গোপালগঞ্জ আমাদের কোটালি পাড়ায় লেখাপড়া করে গোপালগঞ্জ থেকে কোটালি পাড়া অন্তত বাবা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার রাস্তা এত দূর থেকে এসে ছেলেটা লেখাপড়া করে চেয়ারম্যান আমার একদিন ডেকে ডেকে শুনতে পাইলো এই ছেলেটার মা মারা গেছে দুই সপ্তাহ হয়েছে আমার কথা বলছি চেয়ারম্যান আমার বুকি নিয়ে কপালে চুম্বন করে বলছিল বাবা তুই আমার এই মাদ্রাসায় পড়বি সব খাবার দাবার আমি তোর ব্যবস্থা করে দিব বাজান যদিও চেয়ারম্যান আমার জীবনে খাওয়ান দেয় নাই কিন্তু ওই কথাটা আমি কোনোদিন ভুলি নাই গো বাজান ওই চেয়ারম্যান মারা গেছে সাত আট বছর হয়ে গেল আমি কয়েকদিন আগে ওই মাদ্রাসার মাহফিলে যাইয়া বাজান রে চেয়ারম্যানের কবরের কাছে দাঁড়াই অবু সিরাতে কানছি আর বলছি মানি যেই লোকটা আমার কথা দিয়া শান্তি দিছিল আমার মা ছিল না তখন আমার বলছিল আমি তোরে আদর করব তুই কখনো আমার মাদ্রাসায় বসে কান্নাকাটি করবি না কিন্তু বাজান রে আমি জানি যাদের ছোট্টকালে মরে মা তাদের দুঃখ আর কোনোদিনও যায় না ও বাজান তোমরা প্রবাসী হইতে পারো শিল্পপতি হইতে পারো কোটিপতি হইতে পারো দুনিয়ায় সব কিছু টাকা দিয়ে কেনা যায় মায়ের আদর কেনা যায় যদি মায়ের আদর কেনা যায় তো কোটি কোটি টাকা দিয়া মায়ের আদর কিনতাম মায়ের আদর এমন একটা আদর গো বাবা যেটা চলে গেলে আর কোনোদিন শূন্য স্থান পুরা করা যায় না বাজান এখন চিল্লাবার কানবা এই যে ফিলিস্তিনে যে বাচ্চাগুলো মা হারাইতেছে বাবা হারাইতেছে গো এ টাঙ্গাইলের যুবক ভাইরা কালিহাতির যুবক ভাইরা আজকে বিশ অক্টোবর গলা ফাটাই এখন একটা আওয়াজ দিবা বিশ অক্টোবর জোহরের নামাজের পরে জুমার নামাজের পরে আসরের নামাজের কিছু সময় আগে দীপ্ত কণ্ঠে গলা ফাটাই একটা আওয়াজ দিবা ফিলিস্তিনের যেই মুসলমান গুলো এখন এতিম হয়ে যাইতেছে যদি আর একটা বোমা ফিলিস্তিনের জমিনে নাস্তিক গুলা ফেলায় প্রত্যেকটা বেঈমানদের সুযোগ করব জুতা দিয়া যাইতে না পারি কাঙ্গিয়া জুতার বাড়ি দেব রাজি আসলে নাই যদি আর একটা বার একটা ফিলিস্তিনি গায়ে হাত দেওয়া হয় আর একটা বোমা মারা হয় এই দিনের বেলা বিশ অক্টোবর বিশ অক্টোবর যুবক আওয়াজতে যদি মুসলমানের রক্ত থাকে তোর দেশে আক্রান্ত হলে একদিন এরকম মুসলমানের বহির বিশ্বের ভালোবাসা পাবি ফিলিস্তিনে যা একটা বোমা মারা হয় জীবনের বিনিময়ে ওদের বিরুদ্ধে আন্দোলন করে তুই মক্কা কে রাজি আস তুই হাত রাখ আল্লাহকে দেখাই রাখ আল্লাহ এই হাতগুলোকে কবুল কর জোর করে আমিন আরো জোরে বলো আমিন শুধু আমি আপনাদের দুটো পাও ধরবো ফিলিস্তিন এমন একটা দেশ ফিলিস্তিনের এক একটা অ্যাড্রেস আপনাদের সামনে তুলে ধরি এক একটা শব্দ বলবার আল্লাহ আকবার আমার আল্লাহর খুশি করবেন এক নম্বরে ফিলিস্তিন হলো পৃথিবীর সমস্ত নবীরা ফিলিস্তিনে কদম দিছে মক্কা শরীফে সব নবী আসে নাই মাত্র সাতাইশ নবী আসছে মক্কায় কিন্তু ফিলিস্তিনে সব নবী আসছে মক্কায় ফিলিস্তিন এমন একটা দেশ যেই দেশে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কবর যেই দেশে মুসা আলাইহিস সালামের কবর যেই দেশে জাকারিয়া আলাইহিস সালামের কবর যেই দেশে ইয়াহিয়া আলাইহিস সালামের কবর
যেই দেশে সবচাইতে মহিলাদের মধ্যে 27 জন মহিলাকে আল্লাহ দুনিয়ার জান্নাতে ঘোষণা দিয়েছে যাদেরকে 61 জন মহিলাকে বিশ্ব সুন্দরী হিসেবে আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে এই 61 জন মহিলার মধ্যে 4 নাম্বার সেই মহিলাটা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদের মা নাম তার মারিয়াম নাম কি জোরে বলেন এই মারিয়ামের কবর বাইতুল মুকদ্দাসের উত্তর পাশে সুলাইমান নবীর কবর বাইতুল মুকদ্দাসের বাম পাশে দাউদ নবীর কবর এই ফিলিস্তিনে ইউসুফ নবীর কবর এই ফিলিস্তিনে এত নবীর কবর উড়িয়ে দিবে এত সহজ এই যদি ফিলিস্তিনের পক্ষে তুমি প্রতিবাদের জোর না উঠাও যুবক তোর যৌবন একদিন শেষ হয়ে যাবে তুই একদিন কাউরে কাছে পাবি না ফিলিস্তিন যদি সরকার অনুমতি দেয় যাওয়া হামাসের পাশে দাঁড়াবার যদি অনুমতি দেয় আমি ইলিয়াস রহমান জিহাদি রাজি আছি তোমরা রাজি আছো না এই বিশ্ব একবার দেখাবে যুবক এইবার যারা হাত তুলছে হাত উঁচা করে দেখা যদি সরকার একবার বলে ফিলিস্তিনে যাওয়ার অনুমতি দিলাম আজকে দিনের বেলার মাহফিলে বিশ্ব একবার দীপ্ত ঘন্টা বাজতে আমি ইলিয়াস রহমান জিহাদি কাফনের কাপড়কে পাথায় বেঁধে ফিলিস্তিনি মামুনদের পাশে যাব তোমরা কে কে যাবা তাকবীর ধরে আল্লাহকে দেখায় দাও আল্লাহ পে কবুল করেন কষ্ট হইছে এই শুধু আপনাদের চোখের পানির বরাদ দিয়ে বলে গেলাম আজকের মাহফিল কবুল যেই মানুষগুলো ওয়াজে কানছে কিনা জানি না আমার বাম পাশে বসে আমার বাবা যারা কান্দে পিছনে কান্দে আপনারা কান্দেন চোখের পানি কবুল হইব না কে আপনি কি জানেন এই মারিয়াম যেই মারিয়ামের সন্তান বাপ সারা দুনিয়া আসছে এই মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাসে ঘুমিয়ে আছে আমার নবী ইমামতি করেছে পৃথিবীর সব নবী নবীর পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়ছে সেটা কোন দেশ না সেটা বাইতুল মুকদ্দাস সেটা ফিলিস্তিনের জন্য কাজ মারহাবা শুধু তাই না দুনিয়া সব ফেরেশতা নবীর পিছনে দাঁড়াইছে সেই জায়গাটা আর কোথাও না সেটা ফিলিস্তিন আমার আল্লাহ ইচ্ছা করলে কাবা ঘরের সামনে নবীর দিয়ে ইমামতি করাইতে পারতেন কিনা ফিলিস্তিনে যখন করাইছে তাহলে বোঝা গেছে ফিলিস্তিনকে এত তাড়াতাড়ি ধ্বংস করা যাবে না এই ইসরায়েলের বেজরমাগুলা তোর দাদারা তোদের পক্ষে থাকতে পারে মাবুদ আমাদের পক্ষে যথেষ্ট আল্লাহর পক্ষে বিশ্বনবীর পক্ষে আপনি থাকতে রাজি আছেন না নাই যদি থাকতে রাজি থাকেন শুধু আমার সাথে একটা আওয়াজ দিবেন জীবন যাক আর থাক যতদিন বাঁচবো ইমান আমলকে সাথে নিয়ে বাঁচবো যতদিন বাঁচবো আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে বাঁচবো যতদিন বাঁচবো মুসলমানের রক্ত যতদিন এক বিন্দু মাত্র প্রবাহিত থাকবে ততদিন পর্যন্ত মুসলমানের অন্তরে ভালোবাসা নিয়ে বাঁচবো রাজি আছেন না শুধু আমার সাথে আওয়াজ দিবেন কেয়ামতের মাঠে এই মারিয়াম জাহান্নামের মধ্যে নামবে আজকে মারিয়ামের কবরটা জুতা দিয়ে পাড়াইতেছে জাকারিয়া নবীর কবর তারা বোমা দিয়ে উড়াই দিতে চাইতেছে শুধু আপনাদের দুইটা পাও ধরছি এই মারিয়াম আলাইহিস সালাম উম্মতের কত দরুদি হবে জানেন কিয়ামতের মাঠে আমার নবীর চারটা মেয়ের সাথে বিয়ে হবে আলহামদুলিল্লাহ বলেন কয়টা কিয়ামতের মাঠে আমার আল্লাহ নিজে কাবি আমি নিজে আমার আল্লাহ কাবির নামা যৌতুক কাবির নামা হিসাবে অর্থাৎ মোহরনা হিসাবে চারটা মেয়েকে জান্নাতুল ফেরদাউস দান করবে তার ভিতরে প্রথম যে মেয়েটার সাথে বিয়ে হবে আমার নবীর সেটা হলো মারিয়াম মা মারিয়াম জাহান্নাম থেকে আপনারা আমারে না বাঁচাইয়া বাসর ঘর করবেন কারণ মারিয়ামের তো জীবনে বাসর ঘর হয় না কারণ কোন পুরুষের সাথে মারিয়ামের বিয়ে হয় না আমার নবীর সাথে হবে এখন কাঁদবে মা মারিয়ামের কবরটা তারা উড়াই দিতে চাইতেছে এই মুসলমানের কোলা এই বাইতুল মুকদ্দাস এরা এক যুগ ধরে দখল করে রাখছে বুঝে বুঝে ঢুকতে দেয় না যুবক ব্যবস্থা করতে দেয় না যে রুমের মধ্যে মা মারিয়াম ঈসা নবীকে দান করা হয়েছিল ওই রুমে ঢুকতে দেয় না এটা মুসলমানের ব্যর্থতা ছাড়া আর কিছু নয় কথা ঠিক না বেঠে অতএব আমি আপনাদের দুটো পাও ধরে বলবো আল্লাহ আপনি ফিলিস্তিনি মুসলমানকে হেফাজত করেন আল্লাহ সমস্ত নবীদের কবরকে হেফাজত করেন
আল্লাহ নবী যেখানে দাঁড়ায়ছে এই মুসাল্লাই নবী যেখানে বাইতুল মুকদ্দাসের সামনে দাঁড়ায়া আমার বিশ্ব নবী ইমামতি করেছে সমস্ত নবীদেরকে পিছনে নিয়ে ফেরেশতাদেরকে নিয়ে ওই জায়গাটা কোন বিজাতির হাতে তুলে দিও না তোমার নবীর কদম যেখানে লাগছে ওই জায়গাটা কোন বেঈমানের হাতে দিও না আবার টাঙ্গাইলের যুবক বৈরা ভি তোমাদের কাছে অনুরোধ করে যাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে ফিলিস্তিনি মুসলমানের জন্য একটু দোয়া করব ও মা আপনারা যারা আসছেন গো মা আমিও তো একটা মায়ের সন্তান মা আমার মা আমাকে 12 বছর বয়সে বলেছিল ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস আমি মায়ের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা মসজিদ বানাবো